আসসালামু আলাইকুম বন্ধুরা আবার ওই চলে এলাম আরও একটি ছাদ বাগানের আপডেট ভিডিও নিয়ে আমরা যখন গাছগুলো সরাচ্ছি ঠিক ওই সময়টাতে আমার ছাদ বাগানের বিড়ালগুলো কেমন অস্বাভাবিক আচরণ করছিল চলো বন্ধুরা দেখি ওরা কি করছে যারা আমাকে সহযোগিতা করছে ওরা আরেক পাশ দিয়ে গাছগুলো ওঠাচ্ছে আমি আছি ওদের সাথে তারও একটা কারণ আছে বন্ধুরা আমার ছাদের যে প্যারাপেড ওয়ালটা আছে সেই ওয়ালটার সাইড দিয়ে আগে গাছ ছিল যার জন্য ছোট বাচ্চাগুলো ওরা এই ওয়ালের উপরে উঠতে পারতো না এখন দেখো খুব সহজেই উঠে যাচ্ছে প্রথমবারের মতো উঠছে বন্ধুরা যে কোনো সময় পড়ে যেতে পারে নিচে সেই জন্য এখন আমি কাজ ফেলে ওদেরকে সঙ্গ দিচ্ছি আসলে মা বেড়ালটা এখানে উঠেছে দেখেই ওঠার জন্য চেষ্টা করছে তবে মায়ের মতো দেখি যে বাচ্চা বিড়ালটা আছে ও কিন্তু একবারও ওঠেনি ও খানিকটা দুর্বল আছে ওর চেয়ে ও ভীষণ চঞ্চল কিন্তু সেই পরিমাণে ও খায় না ওই জন্য হয়তোবা ও উঠার চেষ্টা করছে না দেখো ও আছে এখানে তবে ওরা ভয় পাচ্ছে আজকে অন্যরকম পরিবেশ দেখছে বাগানের ওরা আসলে এখানেই বড় হয়েছে তবে নিচে ঘুরে উঠে খেলে এখানেই বড় হয়েছে আজকে হঠাৎ করে সব তসমস হয়ে যাচ্ছে গাছ উঠছে গাছ সরিয়ে নিচ্ছে ওদের পছন্দের জায়গাগুলো আর আগের মতো নেই ওরা ভয় পাচ্ছে আমি আসলে ওদেরকে সঙ্গ দিচ্ছি একটা পড়ে যাওয়ার ভয় পাচ্ছি আমি উপর থেকে সেই জন্য ওদের ঘরটা এদিকেই আছে তবে এটা আর বেশি দিন থাকবে না কাজ চলছে বন্ধুরা এই দিকটাতে যদি বিড়ালগুলো ওই পাশে আছে এবং বারবার প্যারাপেড ওয়ালের উপরে উঠে যাচ্ছে সেই জন্য আমি আছি এখানে ওদের খানিকটা পাহারা দেওয়ার জন্যই আছি আর মা বিড়ালটাকে কয়েকবার আমি নামানোর চেষ্টা করছিলাম কিন্তু কেন যেন ও নামছে না যাই হোক ও নেমে গেল মা বেলোটা নেমে গেলে হয়তো ওরা আর ওঠার চেষ্টা করবে না আমি এমনটি ভাবছি অন্যদিকে যাচ্ছে মা কিন্তু এগুলো চেনা পথ মা বেলটা এখানে প্রায় এক বছর যাবতই আছে আমি ওকে কিছুদিন নামাতে পারছিলাম না তাই পিছন পিছন হাঁটছিলাম ও নেমে গেলে আমি নিশ্চিন্ত হয়ে কাজে মন দিতে পারবো দেখো বন্ধুরা ও ভয় পেয়েছে ভীষণই ভয় পেয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ মা বেড়ালটা নেমে গিয়েছে এখন আমি চলে যেতে পারবো হয়তো কাজে আসলে আমি যে গাছগুলো দেখিয়ে দিচ্ছিলাম ওরা তো ওই গাছগুলোই তুলছে সেই জন্য আমি ওই লাল বেড়ালটাকে খুঁজছি ওই আসলে সাহসটা দেখা এটার ওপরে ওঠার দেখো বন্ধুরা এখান থেকে পড়ে গেলে ও কিন্তু অনেক ব্যথা পাবে পাশের বাসাটাতেও কিন্তু কাজ চলছে ওটাও একদম সম্পূর্ণ বাসা নয় আমি খুঁজছি ও কোথায় আছে চল বন্ধুরা ওই পাশটাতে যাই অনেক সময় লেবু গাছের যে টপটা আছে ওখানে ওরা বসে থাকে চলো দেখি একটু আগে যেখানে সাদা বিড়ালটা মোট দেখতে পেলে হ্যাঁ ওখান এখানে আছে বন্ধুরা আজকে আর ভিডিওটা বড়ো করব না এখানে রেখে দিচ্ছি তোমরা যে যেখান থেকে দেখলে যদি ভালো লাগে আমাকে বন্ধু করে নিও আল্লাহ হাফেজ